কেউ যদি বলে আমার 4 বছর 5 বছর বিয়ে হয়েছে, কোনোদিন আমরা ঝগড়া করি নাই, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে মিথ্যুক ব্যক্তি হবে ওই ব্যক্তি। কারণ ঝগড়া হবে না এমনটা হতে পারে না, ঝগড়া হবেই। তো ঝগড়া হতে গেলে সেটাকে সেটেলমেন্ট করে নিতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী এবং বিশ্বনবীর স্ত্রীদের সাথেও ঝগড়া হতো, কিন্তু সেই ঝগড়া ভুল হতো মধুর ঝগড়া হয়েছে, তৎক্ষণাৎ তারা মিটমাট করিয়ে নিয়েছেন। এই জন্য বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, ইন্নি লা আলামু ইদা কুনতি রাজিয়াতান ওয়া ইদা কুনতি গাদবা। ও আয়েশা, যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন আমি জানতে পেরে যাই, আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো তখনও আমি জানতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি কিভাবে জানতে পারেন? বিশ্বনবী বলেন, ও আয়েশা, যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন তুমি যখন আল্লাহর কাছে দোয়া করো তখন বলো, ও রব্বে মুহাম্মদ, ও মুহাম্মদের রব, তুমি আমার গুনাহগুলিকে মাফ করে দাও। আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো, আমার উপরে রাগ করে থাকো, তখন তুমি আমার নামটা মুখে নাও না, তখন তুমি বলো, ও রব্বে ইব্রাহিম, ও ইব্রাহিমের রব, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও। যখন তুমি আমার উপরে রেগে থাকো, ঝগড়া করে থাকো, তখন তুমি আমার নামটা তোমার মুখে নিতে চাও না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর, আপনি ঠিকই বলেছেন, কিন্তু লা আহদারু ইসমা, কিন্তু হুজুর, আপনার নামটাই শুধু আমি মুখে নেই না, কিন্তু আমার অন্তরে আপনার নামটা সব সময় জুড়ে থাকে, অন্তর থেকে বাদ দিতে পারি না। তাহলে বোঝা যায় হযরত আয়েশা এবং বিশ্বনবীর মধ্যেও ঝগড়া হয়েছে। শুধু তাই নয়, আরেকটি হাদিসে পাওয়া যায়, একবার বিশ্বনবী এবং হযরত আয়েশার মধ্যে ঝগড়া বেঁধেছে, ঝগড়া বেঁধেছে, কিন্তু ঝগড়াটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বিশ্বনবী চিন্তা করলেন যে এভাবে যদি পেট বাড়তে দেওয়া যায় ঝগড়াকে, তাহলে আরো বড় হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেন, ও আয়েশা, আমাদের মধ্যে যে ঝগড়া হয়েছে সে ঝগড়াটাকে আমরা মিটমাট করাই নেই, কাউকে ডাকি। হযরত বিশ্বনবী বলছেন যে উমারকে ডাকি, আমাদের ঝগড়াটাকে মীমাংসা করে দেবে। হযরত আয়েশা বলছেন, না, উমারকে ডাকতে হবে না, উমার খুবই রাগি মানুষ, ওকে ডাকতে হবে না। বিশ্বনবী বলছেন, তাহলে হযরত আবু বকরকে ডাকা যাক। হযরত আয়েশা বলছেন, ঠিক আছে, ওকে ডাকেন। হযরত আবু বকরকে ডাকা হলো। এবার বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আমাদের মধ্যে যে ঝগড়া হয়েছে সেই ঝগড়া কে আগে বলবে? হযরত আবু বকরকে আমি আগে বলবো না, তুমি আগে বলবা। হযরত আয়েশা বলছেন, হুজুর, আপনি আগে বলেন, তবে আপনি যা বলবেন সবই সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। ওয়ালা তাকুল ইল্লা হাক্কান। বিশ্বনবী হযরত আয়েশা বলছেন, হে নবী, আপনি বলবেন কিন্তু সত্য কথা বলবেন, আপনি মিথ্যা কথা বলবেন না। এই কথা শুনে হযরত আবু বকর রেগে গিয়েছেন যে তুমি বলো কি, তুমি এত বড় বেয়াদব, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, তুমি নবীকে বলো যে মিথ্যা কথা বলবেন না, বলবেন না। নবী কি মিথ্যা কথা বলে? নবী তো মিথ্যা কথা বলে না, তুমি সাহস কি করে হয়? এই বলে রেগে এক থাপ্পড় লাগিয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, জমিনে পড়ে গিয়েছে। এরপরে আমার মরতে যাবেন, বিশ্বনবী এইভাবে হাত দুটাকে প্রশস্ত করে হযরত আবু বকরের সামনে দাঁড়িয়ে গিয়েছেন, যার মারতে হবে না আর মারিয়েন না। হযরত আবু বকর রাগে গড় গড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার বিশ্বনবী হযরত আয়েশাকে বলছেন, আয়েশা, দেখো ওই লোকটার হাত থেকে আমি তোমাকে কিভাবে বাঁচিয়ে নিলাম, তোমাকে যদি আমি না বাঁচাতাম তো ওই লোকটা তোমাকে মেরেই ফেলতো। এইভাবে বিশ্বনবী যখন বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাসতে আরম্ভ করেছেন, বিশ্বনবী হেসে দিলেন, তাদের ঝগড়া মিটমাট হয়ে গেল। এবার হযরত আবু বকর আর বাইরে থেকে শুনছেন যে ওরা হাসছে, তিনি ভাবছেন, কিরে, এখনই এদের ভিতরে বিশ্বযুদ্ধ লেগেছিল আর এখনই এরা হাসছে আবার। এবার হযরত আবু বকর ঘরের মধ্যে এসে বিশ্বনবীকে বলেন, ও নবী, আপনি যেমন আমাকে আপনাদের ঝগড়ার মধ্যে ডেকেছিলেন, ঝগড়া মিটমাট করার জন্য কখনো কখনো ডাকেন, ওইরকম যখন আপনারা আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, তখনও আমাকে আপনারা সামিল করায় নেন। তাহলে বোঝা যায় যে বিশ্বনবী এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ তিনার স্ত্রীদের সাথে ঝগড়া হতো, কিন্তু সেই ঝগড়া হতো মধুর। সেরকম আমাদের মধ্যে, স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া হলে আমরা ঝগড়াটাকে মিটায় নেব, 2 নম্বর হলো। এবার 3 নম্বর, উভয়ের উপরে দায়িত্ব হবে যে কেউ কাউকে সন্দেহ করবেন না, কেউ কাউকে সন্দেহ করবেন না।
স্ত্রীরা এমন রয়েছে স্বামীর ওপরে এমন সন্দেহ করে, কাল কোনো মেয়ের দিকে তাকালে বলে এই তুমি ওই মেয়ের দিকে তাকালে কেন, দেখি তোমার মোবাইলটা চেক করি তুমি কাকে ফোন দাও, তুমি কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করো, তুমি কার সাথে মেসেঞ্জারে কথা বলো, তোমার ফেসবুকে কে কে ফ্রেন্ড রয়েছে দেখো, এগুলো সন্দেহ করে। অহেতুক সন্দেহ চলবে না, করবেন না। অনুরূপ আমাদের স্বামীরা, আমরা স্বামীরা যারা রয়েছে স্ত্রীদের ওপরে অহেতুক কি করি সন্দেহ করি, এই তুমি ওই ছেলেটার দিকে তাকালে কেন, তুমি কার সাথে কথা বলো, এইগুলো অহেতুক সন্দেহ করা যাবে না। এই সন্দেহ এমন একটা রোগ, সন্দেহ কি করে সংসারটাকে ভেঙে তছনছ করে দেয়, সংসারটাকে একটা জাহান্নামের টুকরা বানায় দেয়, অসন্দেহ করা যাবে না। তিন নম্বর হলো, চার নম্বরে এবার স্বামী স্ত্রী হয়ে কে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনে এক অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। স্বামী রাত্রি বেলায় নামাজ পড়তে উঠেছে, আপনার স্ত্রীকে উঠাইয়া দেন, স্ত্রী উঠেছে স্বামীকে উঠাইয়া দেন। আমরা কি কেউ এমন আছি যে আমার স্ত্রী জাহান্নামে যাক আর আমি জান্নাতে যাব, কেউ চাইব না, কোন এমন স্ত্রীও নাই যে সে চাইবে আমি শুধু জান্নাতে যাই আমার স্বামী জাহান্নামে যাই, কেউ আমরা চাইব না। আমরা সবাই চাই যে আমরা মুমিন যারা আমরা যেন কাল কিয়ামতের দিন আমরা যখন জান্নাতে যাব তখন আমরা যেন আমাদের স্ত্রীদের হাত ধরে আমরা জান্নাতে যেতে পারি, এরকম আমরা সবাই চাই। আপনি শুধু একাই পালন করবেন, আপনার স্ত্রীকে পালন করাবেন না এমনটা নাই, ওরকম স্ত্রীরা শুধু আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন আপনার স্বামীদেরকে আদেশ করবেন না তাদেরকে পড়াবেন না এমনটা নয়, কারণ আমাদের সবার উপরে দায়িত্ব যে আমরা আমাদের ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের ফ্যামিলি তোমাদের পরিবার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এই জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমান আমলের শহীদ যেন পৃথিবীকে তুলে নেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমরা সকলে বলি আল্লাহু আমিন। হে আল্লাহ তুমি আমাদের ইমানকে তুমি বাঁচাই দিও, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আল্লাহুম আমিন। আমার ভাইরা বলতেছিলাম দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি, যে আমাদের উপরে যেগুলো চৌথ দায়িত্ব ছিল সেগুলো বলতেছিলাম চারটা। এবার আমি যারা স্ত্রী রয়েছেন তাদের উপরে কিছু দায়িত্ব দেব, যে আপনাদের কি দায়িত্ব রয়েছে, প্রথমে স্ত্রীদের বলবো তারপরে আমি স্বামীদের বলবো। তো যারা স্ত্রী রয়েছেন তারা কি করবেন, সি শুড মেক এ কমফোর্ট টু হার হাজব্যান্ড, একজন স্ত্রী তার স্বামীর জন্য একটা তার বাসাটাকে শান্তির নীড় বানাবে, এমন শান্তির নীড় বানাবে যে স্বামী কোনো জায়গা থেকে আসলে যেন স্বামীর মনটা ভরে যায়। কিন্তু আজকে আমাদের বাসাগুলিকে আমাদের মা বোনেরা এমন বানায় রেখেছে স্বামী বাইরে থেকে এসছে, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় স্ত্রী এমন কড়া মেজাজে রাগ দেখিয়ে কথা বলে যেন স্বামীর অন্তরটা ভেঙে যায়, এগুলো একটা নেওয়া স্বামীর জন্য খুবই কষ্টকর হয়ে যায়। মা বোনেরা খবরদার, এমন আপনি বাসাটাকে এমন একটা শান্তি নীড় বানাবেন যখনই আপনার স্বামী বাইরে থেকে কাজ করে অফিস থেকে আদালত থেকে যখন আসবে আপনার দিকে তাকালে আপনার স্বামীর মনটা যেন জুড়ে যায়, আপনার স্বামীর অন্তরটা যেন জুড়িয়ে যায়, সুখময় শান্তিময় হয়ে যায়, এরকম একটা পরিবেশ আপনাকে দিতে হবে। কারণ রব্বুল আলামিন আপনাকে এই জন্যই তৈরি করেছেন, এই জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি নারীদের এই জন্য সৃষ্টি করেছি যেন তার পুরুষরা তার কাছ থেকে শান্তি উপভোগ করে, কিন্তু শান্তিতে উপভোগ করা দূরের কথা।
একজন স্বামীর জন্য একজন স্ত্রী ত্রাস হয়ে দাঁড়িয়েছে, ত্রাস জরিপে পাওয়া যায় যে অনেকগুলো পুরুষ অনেক স্বামী তার স্ত্রীর এই ত্রাস হওয়ার কারণে তার স্ত্রীর জ্বালা যন্ত্রণায় হার্ট অ্যাটাক করে মরে গিয়েছে, এমন অনেক জরিপে দেখা গিয়েছে। খবরদার মা বোনেরা, আপনি স্বামীর জন্য ত্রাস হবেন না। এখানে আমরা যতগুলো মানুষ রয়েছে কি এমন একটা লোক পাওয়া যাবে না যে তার স্ত্রীকে ভয় করে না? আচ্ছা কথা বলবেন, স্ত্রীকে ভয় করেন সবাই? কেউ লজ্জাতে বলবেন না, কিন্তু আমি বলি আমি ভয় করি, কিন্তু সবাই ভয় করে। তো একটা অফিসে একটা বস তার স্ত্রীকে দেখে খুব ভয় করে, তো ও বলতে চাইছে যে আমার মতো কেউ ওই অফিসে আমার স্টাফগুলো কেউ আসে নাকি দেখি। তো সবাই স্টাফকে দেখে বলছে, আচ্ছা আপনারা আপনাদের স্ত্রীদেরকে কেউ ভয় পান? যারা ভয় পান তারা ডান দিকে যাবেন, আর যারা ভয় পান না ওরা বাম দিকে থাকবে। তো সবাই ডান দিকে চলে গেছে, মানে সবাই ভয় পায়, একটাই লোক বাম দিকে রয়েছে। তখন ও বলছে, বাহ আপনি তাহলে একটা বীর পুরুষ বেরিয়েছেন যে আপনি আপনার স্ত্রীকে ভয় করেন। সে বলছে, স্যার আসলে ওটা কথা নয়, আমি যখন প্রতিদিন যখন বাড়ি থেকে অফিসে আসি তখন আমার স্ত্রী বলে, খবরদার সব লোক যেই দিকে যাবে তুমি সেই দিকে যাবে না, তার জন্য আমি ওই দিকে যাইনি। তো অফিসার বলছে, সর্বনাশ, তুমি তো এদের চাইতে আরও বেশি স্ত্রীকে ভয় করো। তা আমার মা বোনেরা, খবরদার আপনার স্বামীর জন্য আপনি ত্রাস হবেন না, আপনার স্বামী যেন আপনাকে ভয় না করে। অশান্তির কারণে স্বামীরা স্ত্রীদের ভয় করতে বাধ্য হয়, ভয় না করলে কোনো কথা না শুনলে সংসারে অশান্তি বাঁধিয়ে দেবে, এই জন্য স্বামীরা স্ত্রীদেরকে অনেক ভয় পায়। তো খবরদার মা বোনেরা, এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। রব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও রাহমাত। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের অনেকগুলো নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন যে রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনুলেহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি উপভোগ করতে পারো। আমার মা বোনেরা, আপনাদের এমনটা হয়ে যেতে হবে যে আপনার কাছ থেকে আপনার স্বামী যেন কি পায়, শান্তি পায়। খবরদার আপনার স্বামীকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, আপনার স্বামীর জন্য ত্রাস হয়ে দাঁড়াবেন না। রব্বুল আলামিন বলেন, আমি হযরত খাদিজার জন্য জান্নাতের ভেতরে এমন একটি ঘর নির্মাণ করেছি যে ঘরে কোনো চিৎকার নাই, কোনো অশান্তি নাই, কোনো কলহল নাই, এমন একটি ঘর উপহার দিয়েছি তাকে, এমন একটি ঘর তার জন্য বানিয়েছি। কারণ হযরত খাদিজা আমার নবীকে এমন একটি ঘর উপহার দিয়েছিল যে ঘরে কোনো চিৎকার নাই, কোনো অশান্তি নাই, কোনো কলহল নাই, এই জন্য আমি হযরত খাদিজার জন্য একটা জান্নাতের ভিতরে এমন একটা ঘর নির্মাণ করেছি। আমার ভাইরা, আমার মায়েরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন মহিলা ছিলেন, বিশ্বনবী যখন মক্কার অলিতে গলিতে দিনের দাওয়াত দিয়ে কারো কাছে গালি খেয়ে পাথর খেয়ে মার খেয়ে যখন বাড়িতে ফিরতেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী যখন বাড়িতে ফিরতেন, বিশ্বনবীকে এমন ভাবে সান্ত্বনা দিতেন, এমন ভাবে তার সাথে ব্যবহার করতেন, বিশ্বনবী যতগুলো বাইরে যা যা হয়েছে সব কিছু ভুলে যেতেন। আমাদের নবী অনেক কষ্ট কেটেছেন ইসলাম প্রচার করতে গিয়ে, তখন হযরত খাদিজা বেঁচে ছিলেন, ওই সময় কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সেই সময় বিশ্বনবী যখন ইসলাম ধর্ম প্রচার করতে যেতেন তখন কাফিরেরা কেউ পাগল, কেউ আবার পাথর মতো, কেউ গালি দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সহ্য করে যখন বাড়িতে ফিরতেন, হযরত আয়েশা এমনভাবে তিনাকে কি করতেন, সান্ত্বনা দিতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না এমনভাবে তাকে সান্ত্বনা দিতেন, বিশ্বনবী সব ব্যথা বেদনা সব ভুলে যেতেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রসূল তোমাকে ভুলি।
করে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে, তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, রসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইরা বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে, মানে তো প্রথমে আমি যেটা বলতেছিলাম যে নারীরা আপনি আমার আপনার স্বামীকে এমন একটা ঘর উপহার দেবেন যে ঘরে আপনার স্বামী ঢুকলেই যেন আপনার স্বামীর মনটা জুড়ায় যায়। আমার মায়েরা, এবার আপনার জন্য দুই নম্বর কাজ হবে, আপনার স্বামীর আপনি সদা সর্বদা খিদমত করবেন। খবরদার, আমার মায়েরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলি, খবরদার স্বামী আবদ্ধ হওয়া যাবে না, স্বামীর খিদমত করতেই হবে। কারণ স্বামীর আপনি খিদমত না করলে আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে, ইসনান লা তুজাবিজু সালাতুহুমা রুউসুহুম রুউসাহুমা, দুই প্রকার ব্যক্তি এমন রয়েছে যাদের নামাজ তাদের মাথার উপরে ওঠে না, অর্থাৎ তার নামাজ কবুল হয় না। এক নম্বর, আব্দুন এদা আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ, বিশ্বনবী বলেন ওই দাস, ওই গোলাম, ওই চাকর যে তার মালিককে বিনা বলাতে পালিয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে তার মালিকের কাছে তার নামাজ কবুল হবে না। আর দুই দ্বিতীয় নম্বর হচ্ছে ওই স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর অবাধ্যতা চলে, তার স্বামী তার উপর অসন্তুষ্ট রয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর আনুগত্যে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত ওই নারীর নামাজ কবুল হবে না। তো আমার মা বোনেরা অনেকে আছেন যারা স্বামীর অবাধ্য চলেন, তারপর নামাজ রোজা স্বামী পড়ে, খবরদার নামাজ কবুল হবে না, স্বামীর আপনাকে খিদমত করতে হবে। কারণ স্বামী হচ্ছে আপনার জান্নাত, স্বামী হচ্ছে আপনার জাহান্নাম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা সাহাবি এসে জিজ্ঞেস করেন, কোন কাজের কথা জিজ্ঞেস করলে বিশ্বনবী কাজের উত্তর দিয়ে ওই কাজটা করার পরে বিশ্বনবী ওই মহিলাকে জিজ্ঞেস করছেন, ও মহিলা আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে নাকি? মহিলা বললেন আমার স্বামী বেঁচে আছে। এবার বিশ্বনবী ওই মহিলাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তোমার স্বামী তুমি খিদমত করো কি করো নাই? ওই মহিলা বিশ্বনবীকে উত্তর দিয়ে বলেন যে ও নবী আমার স্বামীর আমি এমন ভাবে খিদমত করি, এমন খিদমত করি, এত বেশি বেশি খিদমত করি যে আমার স্বামীর খিদমত করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, আমি অনেক খিদমত করি। বিশ্বনবী বলেন ফাইন আনতে মিনহু, ও সাহাবিয়া মহিলা, ও মহিলা সাহাবি তুমি শোনো, তুমি কোথায়, তুমি কি করো, তোমার স্বামীর খিদমত করো না করো এটা দেখার বিষয় নয়, তবে তুমি একটা জেনে রাখো, ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হচ্ছে তোমার জাহান্নাম, তোমার স্বামী হচ্ছে তোমার জান্নাত। অর্থাৎ তুমি যদি তোমার স্বামীর খিদমত করো তাহলে তুমি যাবা জান্নাতে, আর স্বামীর খিদমত না করলে জাহান্নামে যাবা। আমার ভাইরা, শুধু তাই নয়, একজন লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার একজন কন্যাকে নিয়ে এসে বলেন, হুজুর আমার এই মেয়েটার আমি বিয়ে দিতে চাইছি কিন্তু সে বিয়ে করতে চায় না, আপনি বলে দিন কেন বিয়ে করতে চায় না? বিশ্বনবী ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা তুমি কেন বিয়ে করতে চাও না? বিশ্বনবীকে ওই মহিলা বলছেন, হুজুর আমি ততক্ষণ পর্যন্ত আমি